মায়ানমারের সেনাবাহিনী বা সামরিক বাহিনী অথবা মায়ানমারের সামরিক জান্তার কিছু তোষামোদকারী রয়েছে যারা মায়ানমারের ভেতর থেকে কিছু সামরিক বা ডিফেন্স ফেস পরিচালনা করে। এই সকল ডিফেন্স ফেসে এমনভাবে মায়ানমারের সামরিক বাহিনীর সক্ষমতাকে প্রকাশ করা হয় যেন তারা আমেরিকা, চীন বা অন্যান্য শক্তিশালী দেশের চেয়েও বেশি শক্তিশালী এবং তারা ইচ্ছা করলেই বাংলাদেশ দখল করে নিতে সক্ষম। বন্ধুরা, মায়ানমার ডিফেন্স রিভিউ থেকে শুরু করে অনন্য কিছু মায়ানমারের ডিফেন্স পেজ রয়েছে, তারা প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে এই ধরনের ভুয়া সংবাদ প্রকাশ করে। মায়ানমার সেনাবাহিনীর মনে কিছু অপূর্ণতা রয়েছে। 2017 সালের পরে তারা ভেবেছিল প্রাথমিক পর্যায়ে যতগুলো রোহিঙ্গা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে আরও একটি বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বাকিগুলো বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেবে। বন্ধুরা, এখনও পর্যন্ত 6 থেকে 7 লক্ষ রোহিঙ্গা মায়ানমারের অভ্যন্তরে অবস্থান করছে, কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনী থেকে শুরু করে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের কারণে তাদের এই আশার পূর্ণ হয় নাই। তবে পরবর্তীতে মায়ানমার যদি এই ধরনের কোনো কার্যকলাপ পরিচালনা করার চেষ্টা করে, বাংলাদেশের তরফ থেকে সরাসরি হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে বাংলাদেশ সরাসরি তাদের উপরে হামলা করবে। অর্থাৎ বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে সীমান্ত কোনো অস্থিরতা যদি মায়ানমার সৃষ্টি করে, সেটি প্রোটেক্ট করবে বাংলাদেশ। অর্থাৎ মায়ানমারের মনোবাসনা পরবর্তীতে আর পূর্ণ হয়নি, আর এই কারণে তারা বিভিন্ন সময় বাংলাদেশ সামরিক বাহিনী, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং বিমান বাহিনীকে নিয়ে কটূক্তি করে থাকে। বন্ধুরা, তারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেকেলে বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনীকে ওল্ডার নৌবাহিনী বা ওল্ডার নেভি, অনেক সময় বাংলাদেশ সেনাবাহিনীকে নখদর্পহীন এক সেনাবাহিনী হিসেবে আখ্যায়িত করে থাকে। এটি তাদের ব্যক্তিগত ব্যাপার। বন্ধুরা, তারা মানসিকভাবে প্রশান্তি পেতে এটা করতেই পারে, তবে কিছু কিছু ব্যাপার এখানে অবশ্যই বিশ্লেষণের দাবি রাখে। বর্তমানে মায়ানমার সেনাবাহিনী অভ্যন্তরীণভাবে বড় ধরনের হামলার মুখোমুখি হচ্ছে, আর সেই হামলা থেকে বাঁচার জন্য তারা নিজেদের জনগণের উপরে বিমান হামলা পরিচালনা করছে, হেলিকপ্টার দিয়ে হামলা করছে, অনেক সময় ক্ষেপণাস্ত্র হামলা করতেও দ্বিধাবোধ করছে না। অর্থাৎ নিজ দেশের জনগণের উপরে যুদ্ধকালীন সময়ের সমরাস্ত্র ব্যবহার করছে মায়ানমার সামরিক জান্তা। বন্ধুরা, আন্তর্জাতিক বিশ্ব ক্ষেত্রে চোখ বন্ধ করে বসে আছে। রাশিয়ার সাথে নতুন নতুন যুদ্ধ বিমান থেকে শুরু করে প্রতিনিয়ত নানা ধরনের সমরাস্ত্র ক্রয়ের চুক্তি করছে মায়ানমার, আর তার বিনিময়ে রাশিয়া আন্তর্জাতিক ফোরামে মায়ানমারের উপর বড় কোনো নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ভেটো দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন রাশিয়ার নিকট থেকে প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে মায়ানমার জোর দিচ্ছে। যুদ্ধ বিমানের মতো হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র হয়তো মায়ানমার নিজ দেশে উৎপাদনের প্রচেষ্টা চালাবে, যা বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিতে পারে ভবিষ্যতে। তাই বাংলাদেশের এখনই সতর্ক হওয়া উচিত। বন্ধুরা, রাশিয়া এবং মায়ানমার যে ধরনের সামরিক সহযোগিতার ক্ষেত্রে জড়াচ্ছে, সেটি বাংলাদেশের অবশ্যই অবজারভেশন করে নিজেদের সামরিক সক্ষমতাকে আরও অনন্য উচ্চতায় পৌঁছে নেওয়ার জন্য প্রতিনিয়ত গুরুত্ব আরোপ করা উচিত। তা নাহলে মায়ানমারকে যদি ফ্রি স্পেস দেওয়া হয়, ভবিষ্যতে তারা আরও বড় ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে। এক্ষেত্রে বাংলাদেশের যুদ্ধ বিমানের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। অনেকদিন ধরে বাংলাদেশ এই ব্যাপারটি চেষ্টা করে যাচ্ছে, নিজেদের যুদ্ধ বিমানের ফ্লিটটিকে উন্নত করে মোটামুটি মায়ানমারের সাথে একটি ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য, আর এটি খুবই দ্রুত করা প্রয়োজন। মায়ানমারের কয়েকটি ডিফেন্স পেজ থেকে দাবি করা হয়েছে বাংলাদেশ ব্রিটেনের নিকট থেকে 5টি অতি পুরনো যুদ্ধজাহাজ ক্রয় করছে। তারা যুদ্ধজাহাজগুলোর বয়স কত দেখিয়েছে আপনারা কি জানেন? মাত্র 30 বছর। অর্থাৎ প্রত্যেকটি যুদ্ধজাহাজ 30 থেকে 35 বছরের পুরনো। আর এই ধরনের যুদ্ধজাহাজ অতি সম্প্রতি নাকি ব্রিটেনের নিকট থেকে ক্রয় করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বন্ধুরা, ঘোষণাটি আপনারা শুনেছেন, এবার মিলিয়ে দেখুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে যে ব্যাপারটি বা যে তথ্যটি জানা গেছে, তা হলো ব্রিটেনের নিকট থেকে বাংলাদেশ 5টি কর্বেট শ্রেণীর যুদ্ধজাহাজ ক্রয় করবে। এই যুদ্ধজাহাজগুলো ব্রিটেনের নিকট থেকে বাংলাদেশ ক্রয় করবে সম্পূর্ণ টট সহ। অর্থাৎ ব্রিটেন এই কর্বেট শ্রেণীর যুদ্ধজাহাজের টট বা প্রযুক্তি সরাসরি বাংলাদেশের কাছে বিক্রি করবে বা হস্তান্তর করবে। আর এখানে যুদ্ধজাহাজ হস্তান্তরের যে পরিকল্পনা করা হয়েছে, তার মধ্যে 3টি উৎপাদন করা হবে স্কটল্যান্ডের ডকইয়ার্ডে বা ব্রিটেনে, আর বাকি 2টি টট বা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশেই উৎপাদন করা হবে। আর এর জন্য ব্রিটেন চট্টগ্রাম ড্রাই ডককে আরও উন্নত করবে, যেন এই নতুন 2টি যুদ্ধজাহাজ চট্টগ্রাম ড্রাই ডকেই উৎপাদন করা যায়। বন্ধুরা, এগুলো চীন থেকে যে সকল কর্বেট বাংলাদেশ ক্রয় করেছিল তার চেয়ে অধিক ক্ষমতা সম্পন্ন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সেন্সর ভিত্তিক সক্ষমতার ক্ষেত্রে আরও বেশি পারদর্শী হবে।
অর্থাৎ এগুলোকে ভবিষ্যতে আমরা লাইট ফ্রিগেট হিসেবে ব্যবহার করতে পারব। আর ব্রিটেনের নিকট থেকে একেবারে ব্র্যান্ড নিউ এই 5টি যুদ্ধজাহাজ যদি বাংলাদেশ ক্রয় করতে পারে বা টট সহ নিজ দেশে প্রযুক্তি এনে উৎপাদন করতে পারে, তাহলে বাংলাদেশ নৌবাহিনী বৈল্ডার নবী হওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, যেখানে বাংলাদেশ ব্র্যান্ড নিউ যুদ্ধজাহাজ উৎপাদন করতে যাচ্ছে, সেখানে মায়ানমারের এই পেজগুলো বাংলাদেশের এই যুদ্ধজাহাজগুলোকে 30 থেকে 35 বছরের পুরনো বানিয়ে ফেলেছে। সুতরাং ওরা মনে মনে কলা খায় আর খুশি হয়। বাংলাদেশ যখন তার সামরিক সক্ষমতা গুণগত মানের উপর ভিত্তি করে বাড়িয়ে যাবে, আর ওরা চাইনিজ এবং রাশিয়ান 2 নম্বর মাল ওদের বাহিনীতে ইনস্টল করার মাধ্যমে নিজেরাই খুশি হবে। একটি ব্যাপার স্পষ্ট, সরকারের দৃঢ় পদক্ষেপ রয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে যে সকল সমরাস্ত্র প্রয়োজন সেগুলো সরবরাহ করার ব্যাপারে। আরেকটি ব্যাপারও এখানে স্পষ্ট, বাংলাদেশে যেহেতু জাহাজ নির্মাণের অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশের উচ্চ প্রযুক্তির যুদ্ধজাহাজ থেকে শুরু করে যে সকল সমরাস্ত্র প্রয়োজন হবে সেগুলো তারা দেশেই উৎপাদন করবে এবং সে অনুযায়ী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশেই উৎপাদন করবে। আর এটি ইউরোপের সাথে সহযোগিতা ভিত্তিক বা যৌথ উৎপাদন ভিত্তিক প্রথম পদক্ষেপ হতে যাচ্ছে। এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক। এর মাধ্যমে সর্বপ্রথম ইউকের সাথে বা ইউরোপের সাথে বাংলাদেশের একটি কৌশলগত সামরিক সম্পর্ক গঠিত হতে যাচ্ছে। বন্ধুরা, প্রযুক্তি হস্তান্তর এটি চারটিখানি কথা নয়। ব্রিটেন বাংলাদেশকে এমন সামরিক অংশীদার মনে করছে, তারা মনে করছে বাংলাদেশের সাথে যদি সামরিক প্রযুক্তি বিনিময় করা হয় এটি তাদেরকে কোনো সমস্যায় ফেলবে না, এমনকি বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তার প্রতি ব্রিটেনের কমিটমেন্টের ব্যাপারটি এখানে ফুটে উঠছে। ভবিষ্যতে ইউরোপের সাথে বাংলাদেশের এই প্রযুক্তি হস্তান্তরের সহযোগিতা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাবে, এটি আমরা আশা করি, আর এটি তার প্রথম পদক্ষেপ হিসেবে স্বীকৃত। বন্ধুরা, ব্রিটেনের সাথে বাংলাদেশের এই যৌথ উৎপাদন চুক্তির মাধ্যমে অন্য দেশগুলো উদ্বুদ্ধ হবে বাংলাদেশের নতুন নতুন সামরিক প্রযুক্তি হস্তান্তরের জন্য। এটি বাংলাদেশের টোটালি সামরিক শিল্প বা আত্মনির্ভরশীল সামরিক শিল্প করার ক্ষেত্রে অত্যন্ত কাজ দেবে বলে আমি মনে করি। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি রপ্তানির ভেইন বলতে পারেন। বন্ধুরা, যে কোনো পরিস্থিতিতে যদি চট্টগ্রাম বন্দর বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের 90 থেকে 92% বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তখন অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্দশায় পড়বে এবং বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য চট্টগ্রাম বন্দরটিকে যদি বন্ধ করা যায়, তাহলেই বাংলাদেশের শক্তিমত্তা মোটামুটি 90 থেকে 92% কমে যাবে। আর এই লক্ষ্যকে সামনে রেখে মায়ানমার তার ঘুঁটি সাজাচ্ছে, আর বাংলাদেশ সেটিকে প্রতিরোধ করার জন্য বা প্রতি আক্রমণের মাধ্যমে ধ্বংস করার জন্য তার প্রস্তুতি অব্যাহত রেখেছে। তার জন্য অত্যন্ত শক্তিশালী নৌবাহিনী এবং সবচেয়ে বেশি বা সর্বাগ্রে যেটি প্রয়োজন তা হচ্ছে পানির নিচ দিয়ে সপ্তপর্ণে চলা সাবমেরিন। এই সাবমেরিনের মাধ্যমে তারা মায়ানমারের বিরুদ্ধে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারে, গোপন মিশন পরিচালনা করে। অর্থাৎ মায়ানমার যদি চট্টগ্রাম বন্দরকে অচল করার জন্য এমন ধরনের নৌ ব্লকেড সৃষ্টি করে যে বাংলাদেশের যুদ্ধজাহাজ থেকে শুরু করে বাংলাদেশের আমদানি রপ্তানিতে জড়িত বাণিজ্যিক জাহাজগুলোকে বাধা সৃষ্টি করার প্রয়াস পায় বা কোনো পায়তারা করে, তাহলে বাংলাদেশ সর্বপ্রথম তার এই সাবমেরিন ফ্লিট দিয়ে সেগুলোকে উড়িয়ে দিতে সক্ষম হবে বলে আশা করা যায়। তবে বাংলাদেশের সাবমেরিনকে নিয়ে তারা ব্লেম করতে ছাড়েনি। তারা বলছে বাংলাদেশের সাবমেরিন নাকি 30 থেকে 40 বছরের পুরনো, প্রকৃতপক্ষে বাংলাদেশের সাবমেরিনগুলো 18 থেকে 20 বছরের পুরনো। এই সাবমেরিনগুলো 2000 থেকে 2002 সালের মধ্যে চীনে উৎপাদন বা তৈরি করা হয়। বাংলাদেশ পরবর্তীতে সেকেন্ড হ্যান্ড হিসেবে চীনের কাছ থেকে রিফার্বিশড এবং আপগ্রেড করার পরে এই সাবমেরিনগুলো বাংলাদেশের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করে। অন্যদিকে ভারতের কাছ থেকে তারা ফ্রিতে যে সাবমেরিন পেয়েছে তার আনুমানিক বয়স 36 থেকে 40 বছর। বন্ধুরা, রাশিয়ার কিলোকিলার সাবমেরিনটি ভারত প্রায় 36 থেকে 40 বছর ব্যবহার করার পরে ফেলে রেখেছিল। পরবর্তীতে তারা বাংলাদেশ যেহেতু সাবমেরিন ক্রয় করে, এরপর রাগ হয়ে সেটিকে মোটামুটি সংস্কার করে মায়ানমারের নিকট ফ্রিতে হস্তান্তর করে। ভারতে 30 থেকে 40 বছর ব্যবহার করার পরে সেটিকে রিফার্বিশড বা সংস্কার করে সেটি মায়ানমারকে যখন প্রদান করছে, তখন মায়ানমারের নৌবাহিনীর কর্মকর্তারা মায়ানমারের 40 বছরের পুরনো এই সাবমেরিনকে বলছে মার্সিডিস বেঞ্জ, আর বাংলাদেশের সাবমেরিনটিকে তুলনা করা হয়েছে মুড়ির টিনের সাথে। বন্ধুরা, প্রযুক্তিগত সক্ষমতা বিচারে একটি সাবমেরিনের যে লাইফ টাইম থাকে সেটি অনেক পূর্বেই পার করে গিয়েছে মায়ানমারের এই তথাকথিত 40 বছরের উপরে পুরনো সাবমেরিন। বন্ধুরা, যাই হোক, শত্রুকে ছোট করে দেখতে নেই, আমরাও সেভাবে দেখি। মায়ানমারের ডিফেন্স পেজগুলো এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করে যেন তারা বিশ্বের একমাত্র পরাশক্তি, আর বাংলাদেশের যত সমরাস্ত্র রয়েছে সবই সেকেন্ড হ্যান্ড। যাই হোক, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা ভালো।
তবে যুদ্ধের ক্ষেত্রে এমন একটি আত্মবিশ্বাস নিজের জন্য আত্মঘাতী হতে পারে। বন্ধুরা, আপনি যদি আপনার শক্তিকে সঠিকভাবে মূল্যায়ন না করতে পারেন, তাহলে যুদ্ধক্ষেত্রে যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত স্বাভাবিক। আর একটি ভুল সিদ্ধান্তই যুদ্ধক্ষেত্রে আপনার কবর রচনা করার জন্য যথেষ্ট। সুতরাং মায়ানমারের ব্যাপারটি নিয়ে ততটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে একটি ব্যাপার এখানে স্পষ্ট, মায়ানমারকে এখন থেকে আর কোনো স্পেস দেওয়া ঠিক হবে না। তারা ভবিষ্যতে অন্য কোনো পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।